চুপ করে গোয়াল ঘরে লুকিয়েছিল চার পেটি। মানুষের পায়ের শব্দ পেয়ে এক লাফ সোজা এক কিশোরের ঘাড়ে থাবা। আহত হয়ে হাসপাতালে ভর্তি ওই কিশোর ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে ওড়িশার বালাঙ্গীর কুরুলি গ্রামে। শুরু হয়ে গিয়েছে হুড়োহুড়ি। প্রথমে চার পেয়েকে বাগে আনার চেষ্টা করে স্থানীয় বন দফতর, না পারলে খবর যায় হীরাকুন্ড ওয়াইল্ড লাইফ ডিভিশনে। খাঁচাবন্দি হওয়ার আগে দুজনকে জখম করে চিতাবাঘটি। জখমদের মধ্যে রয়েছেন একজন রেঞ্জ অফিসার। সুন্দরবনে এবার ক্যামেরাবন্দি ভারতীয় নেকড়ে, এমনটাই দাবি ট্যুর কন্ডাক্টর ঋদ্ধি মুখার্জির। জ্যোতিরামপুরে তার ক্যামেরায় ধরা পড়েছে ভারতীয় নেকড়ের ছবি। মৌপিয়া নন্দী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানবো মৌপিয়ার কাছ থেকে। মৌপিয়া দেখো পূজা, আমরা যেটা জানতে পারছি যে সুন্দরবনে যেখানে ভারতীয় নেকড়ের অস্তিত্ব সম্পর্কে কোনো প্রামাণ্য তথ্য এর আগে নেই, সেখানেই ভারতীয় নেকড়ের ছবি ধরা পড়েছে ক্যামেরায়, এমনটাই দাবি করছেন ট্যুর কন্ডাক্টর ঋদ্ধি মুখার্জি, যার ক্যামেরায় বন্দী হয়েছে এই ছবি। এবং ইতিমধ্যেই বিশেষজ্ঞরা তারা কনফার্ম করেছেন যে এটা ইন্ডিয়ান বুল ভারতীয় নেকড়ের ছবি। যেটা জানা যাচ্ছে যে ওখানে জ্যোতিরামপুরের কাছে লোকালয়ে বারবারই বেশ কিছু প্রাণী, গৃহপালিত প্রাণী, তাদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল এবং স্থানীয় বাসিন্দারা তারা একটি প্রাণীর বিবরণ দিচ্ছিলেন। এরপর হঠাৎই ওই ক্যামেরায় বন্দী হয় এই ছবিটি এবং সেই অনুযায়ী ইতিমধ্যেই বন দপ্তর ওই এলাকায় ক্যামেরা ট্র্যাপ করেছে। যদিও যতক্ষণ অবধি না বন দপ্তরের ক্যামেরায় এই ছবি ধরা পড়ছে, নেকড়ের ছবি ধরা পড়ছে, বা তারা কোনো নির্দিষ্ট প্রামাণ্য তথ্য পাচ্ছেন, ততক্ষণ অবধি বন দপ্তর এটা কনফার্ম করতে রাজি হচ্ছেন না, কারণ তারা নিশ্চিত হতে চান। কিন্তু ইতিমধ্যেই এই ছবিকে কেন্দ্র করে যথেষ্টই যারা যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন তাদের মধ্যে যথেষ্টই এই মুহূর্তে উৎসাহ দেখা দিয়েছে পূজা। ধন্যবাদ মৌপিয়া নন্দী, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। আমরা যোগাযোগ করেছি ট্যুর কন্ডাক্টর ঋদ্ধি মুখার্জির সঙ্গে এবং তারই ক্যামেরা বন্দী হয়েছে এই ছবি। প্রথমে জানতে চাইবো যে কি দেখলেন আপনি এবং কেমন অনুভূতি ছিল? দেখলাম যখন, প্রথমে আমি দেখে গোল্ডেন জ্যাকাল ভেবেছিলাম, আমাদের এখানে যে শেয়ালটা পাওয়া যায়, প্রথমে দেখে আমি খুব কনফিউজ ছিলাম, কারণ শেয়ালের থেকে অনেকটাই দেখতে আলাদা প্রথম কথা। আর তারপরের কথা হচ্ছে যে মানে শেয়ালের তো ওরম ভাবে হাঁটা চলাও করে না বা ওরম বডি মার্কিংসও নেই, তা তখন আমরা ছবিটা তুলে এক্সপার্টদের পাঠিয়ে এবং তারা তো পরে কনফার্ম করেন। বন দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে? বন দপ্তরের সঙ্গে আমার তো সরাসরি সেরকম ভাবে কথা হয়নি, তবে আমি ওখানে যা খবর পেলাম ক্যামেরা ট্র্যাপিং হয়েছে। যেটা জানতে চাইবো আপনার কাছে যে ঠিক কিরকম অনুভূতি, কারণ এর আগে ওই এলাকায় এইভাবে তো নেকড়ে দেখা যায়নি। আপনি যখন প্রথম দেখলেন, আপনার যেরকম আপনি বললেন যে শেয়াল ভাবছিলেন কিন্তু শেয়ালের সঙ্গে অনেকটাই তফাত রয়েছে, কিন্তু তারপর যখন বুঝতে পারলেন যে এটা নেকড়ে, তখন ঠিক কি মনে হলো? তখন তো প্রথম কথা খুব বিস্মিত হয়েছিলাম, কারণ এইরকম নেকড়ের হ্যাবিটেট তো ম্যানগ্রোভ ফরেস্ট নয়, নেকড়ের হ্যাবিটেট সাধারণত গ্রাসল্যান্ড বা ড্রাই ডেসিডিউস ফরেস্ট, তার সেক্ষেত্রে একটা বড় যদি যদি নেকড়েটা কোনো ভাবে ওখান থেকে, হ্যালো, হ্যাঁ শুনে আছে বলুন, হ্যালো শুনে আছে বলুন, কোনো যদি নেকড়েটা কোনো ভাবে ওখানে এসে থাকে তাহলে তো অন্য কথা, কিন্তু নেকড়েটা আগে যদি ওখানে থেকেই থাকে, হয়তো কোনো কারণে মানুষজন খুঁজে পায়নি আগে থেকে, তাহলে তো বড় সড়ো ডিসকভারি, কিন্তু যদি এসে থাকে কোনো ভাবে দূর থেকে বা কোনো ভাবে যদি থাকে তাহলেও আমি খুবই বিস্মিত হব এবং আনন্দিত হব, কারণ সুন্দরবনের মতো টেরেনে নতুন স্পিসিস পাওয়া গেছে। অনেক ধন্যবাদ ট্যুর কন্ডাক্টর ঋদ্ধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে।